দেশে ফিরলেন সাকিব খান। দীর্ঘ 9 মাস পর দেশে ফিরেছেন সাকিব খান। আজ বুধবার 17 আগস্ট বেলা 2টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এ সময় তাকে ফুল ও স্লোগান দিয়ে অভ্যর্থনা জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত। গত বছরের নভেম্বর থেকে সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে, ইতিমধ্যে দেশটির নাগরিকত্ব পেয়েছেন। এখন থেকে মাঝে মধ্যেই যাওয়া আসা করবেন এই নায়ক, এমনকি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রে সিনেমাও করবেন তিনি। এদিকে সাকিব খান যখন দেশে পা রাখলেন তখন বিমানবন্দরে দেখা গেল তার সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে। তবে তিনি কি সাকিব খানকে বরণ করে নিতে গেছেন না আসলে অপু বিশ্বাস যাচ্ছেন কলকাতায়? আজ বুধবার দুপুরেই তিনি মমতা ব্যানার্জির শহরে উড়াল দিয়েছেন, এই কারণেই তাকে বিমানবন্দরে দেখা গেছে। কলকাতায় একটি সিনেমায় অভিনয় করছেন অপু বিশ্বাস। তবে সাকিব খানের দেশে ফেরা নিয়ে ভক্তরা অনেক খুশি। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে।